এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে RX7 মিনিতে 4G অনলি করবেন দুটা সিমেই, কোনো অ্যাপ ছাড়া অথবা অ্যাপ দিয়ে। প্রথমে আমরা ডায়াল প্যাডে যাই, ইঞ্জিনিয়ারিং মোডে যাব আমরা। 36 46 43 হ্যাশ স্টার হ্যাশ স্টার। দেখুন এখানে ডেভেলপার মোড অফ তাই আসছে না এখন। তো প্রথমে আমাদের ডেভেলপার মোড অন করতে হবে, সেজন্য আমরা সেটিংয়ে যাব। তারপরে সিস্টেম অ্যাডভান্স অ্যাবাউট ফোন, এখানে দেখ বিল্ড নাম্বারে আমরা 3 থেকে 4 বার ক্লিক করব। তারপর প্যাটার্ন দিয়ে দেব, আপনার ফোনে যে সিকিউরিটি আছে প্যাটার্নটা দিয়ে দেব। এবার নাও ডেভেলপার মোড, ডেভেলপার মোড অপশানটি চালু থাকলে সেই আমরা এই ফিচারটি ব্যবহার করতে। এখন আমরা সেই ইঞ্জিনিয়ারিং কোডটা ব্যবহার করব। 36 46 63 হ্যাশ স্টার হ্যাশ স্টার। দেখুন সহজেই অপশানটি এসে গেল। এবার নিচে চলে যান, নেটওয়ার্ক সিলেক্টিং, এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান সিম টু, সিম ওয়ানে LTE অনলি দিতে পারবেন, অটো যে কোনো ইচ্ছা নেটওয়ার্ক দিতে পারবেন, LTE অনলি হয়ে গেল। এবার সিম টু, সিম টু এর ক্ষেত্রেও LTE অনলি দেখা যাচ্ছে। এবার আপনি যে কোনো সিম দিয়ে LTE অনলি হিসাবে চালাতে পারবেন। এটা গেল ডায়ালের মাধ্যমে। এছাড়াও আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ নাও আনতে পারেন, MTK ইঞ্জিনিয়ারিং। দেখুন এই অ্যাপটার মাধ্যমে করতে পারবেন ডায়াল কোড ভুলে গেলে। অবশ্যই ডেভেলপার মোডটি অন রাখতে হবে। MTK সেটিংয়ে যাবেন, সেই একই অপশান নেটওয়ার্ক সিলেক্টিং সিম ওয়ান সিম টু। এছাড়াও আপনি আরও একটি অ্যাপ ইউজ করতে পারবেন, সেখানে শুধু সিম অন কাজ করে, যেমন 4G সুইসার, এটাতে শুধু সিম ওয়ান হিসাবে কাজ করে, অন্য কোনো সিম কাজ করবে না, সহজেই আসবে। এটা সেট প্রিফার নেটওয়ার্ক, এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, LTE অনলি দিয়ে দেবেন, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।